नमस्कार जरा फेसबुक लाइव प्रत्येक अनुष्ठान देखें तेज़ सकल के मैं फेसबुक लाइव अनुष्ठान स्वागत आज के विषय नहीं सारा जगानो अब्यर्थ प्रतिकार कि से प्रतिकार शुने नब मायर का आज सारा दिन मायर विभत्स पुजो पाठ होम यज्ञ छो माँ आसते पर आज टाइम लाइव और माँ आज के अनेक अनेक कि लाइव आनते ना जेहेतु वनर एर पर तो एक इन शर्ट सवार जो माँ भेबे रखे जेटा से बलार जो नहीं चले जाब मायर का कथा ना बाड़िए অগণিত প্রাণের প্রিয় ভক্ত মণ্ডলী যে যেখানে আছে যে যেখানে আছে প্রত্যেকে ভালো হোক প্রত্যেকে সুস্থ থাকুক प्लैटफर्म लक्षाधिक मानुष के शांति सन्धान पाइए दिच्छे प्रतिनियत प्रतिनियत प्रत्येक पदक्षेपे सेकेंडे सेकेंडे मुहूर्ते मुहूर्ते मानुष फोन करे जानाच्छे आमार बला प्रत्येकटी प्रतिकार जेमन वास्तवायित तेमनी फलप्रद बोलते खराब लागछे अत्यंत बेदनादायक घटना कार्शियांग सह नदिया सह बंगेर विभिन्न जायगाय अजाना जरे शिशुरा आक्रांत सारा भारतवर्ष सारा पृथ्वी जुड़े शिशुरा आक्रांत गणना करा छिलो भविष्यवाणी आमी दिए गेछिलाम प्रत्येकटा मानुष मिलिए निच्छे भविष्यवाणी आमार खराब लागछे तबे आमी प्रत्येककेई बोलबो आमार आगेर आगेर एपिसोडगुलो तोमादेर जन्य भविष्यवाणी करतम एवं प्रत्येक भविष्यवाणी परिवार प्रत्येक भविष्यवाणी परिवार केमन जाबे आगामी दिन मिराकल नम्बर मैजिकल नम्बर जेटा ना दिले हजारो हजारो सन्तान जरा नम्बर भरसा रही छुटे आसा दिखे दिखे कोणाय कोणाय चाष करछे माटे जे आमार बैंके बसे आछे जे आमार पाँचतलार अफिसे और जे आमार जुतो सेलाई करछे प्रत्येके नम्बर प्रति डिपेन्डेंट प्रत्येके नम्बर दारुण दारुण फल पाच्छे ताई प्रत्येकेर स्वार्थे प्रत्येक दायबद्धता प्रत्येक नम्बर और ये नम्बर प्रकृत कैलकुलेटिव एकदम कैलकुलेशन बेर ज्योतिष एंगेल व्याख्या न्यूमोलॉजी एंगेल व्याख्या नम्बर सत्य कथा एकदम दाबी रेखे बोलते तुरंत काज हबे आज के जरा नतुन फलो कर सुवर्ण जुगे एपिसोड यूट्यूब चले जाओ फलो करो प्रत्येक गाइडलाइन प्रत्येक भविष्य बाणी तुम्हारे प्रत्येक दिन जरा कमेंट करें आगामी दिन कमेंट करब कमेंट धरे उत्तर देव आगामी दिन इच्छे आछे बोलते पारी जरा कमेंट करें प्रत्येक कमेंट पढ़ानो हय प्रत्येक कमेंट ख्याल थाके जरा शेयर करे आमार वीर सैनिकरा आमार सैनिक सन्तान
আমার বীরাঙ্গনা মায়েরা, আমার ছাত্র যুব ভক্তগণ, আমার ছাত্র যুব সন্তান, আমার প্রত্যেককে আশীর্বাদ, প্রত্যেককে প্রাণভরা আশীর্বাদ। এই কারণে তোমরা ভালো থাকো, তোমাদের তোমরাই নিয়ে যাচ্ছ এই পরিবর্তনের রথকে দিক থেকে দিগন্তে। কারণ আমি অন্যের ভাগ্য বদলে দেওয়ার জন্য পাথর, আর নিজের ভাগ্য বদলানোর জন্য বিজ্ঞাপন করতে আসি। আমার আশা আমার সন্তানদের সামনে যারা আছে প্রত্যেকে আমার সন্তান, আমার সন্তানদেরকে একটা নিরাপদ ভাবে রাখা, আমার সন্তানদের জন্য ভবিষ্যৎবাণী করা। আমি আবারও বলবো, আমি রক্তপাত থেকে কিন্তু বারংবার সাবধান করব, আমি বারংবার সাবধান করব দুর্ঘটনা থেকে, কারণ আমার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মানুষ মিলিয়ে নেবে। আমি বারংবার বলব, কারণ প্রোটেকশন প্রিকশন অবশ্যই দেব। তবে আজকে মূল বিষয়ে চলে যাচ্ছি, একেবারে সারা জাগানো অব্যর্থ প্রতিকার। হ্যাঁ, সত্যি সত্যি সারা জাগানো প্রতিকার। আজ আমি যেটি বলবো অব্যর্থ প্রতিকার, ব্যর্থ হবার জায়গা নেই। সাদা কাগজ থাকলে লাল কালি দিয়ে লিখে নাও, গুরুমা বলছে ব্যর্থ হবার জায়গা নেই। আজকে আমি যেটা বলবো, প্রত্যেকটা সমস্যার চাবি, প্রত্যেকটা সমস্যা থেকে বেরিয়ে আসবার মাস্টার কি, আমি তোমাদেরকে ছুঁড়ে দিচ্ছি, তোমরা গ্রহণ করো। এই প্রক্রিয়া, এই উপায় আমি লক্ষ লক্ষ মানুষকে প্রত্যেক বছর দিয়ে থাকি। কাঙ্ক্ষিত তিথি নবরাত্রি আসছে, এবং এই তিথিতে এই ক্রিয়া এইভাবে যারা করবে, আমি যেভাবে বলবো, নিশ্চিন্তে তারা আগামী বছর নবরাত্রির আগে গুড রেজাল্ট পাবে। আমি দিয়েছি ঘরে ঘরে প্রতিকার, তার জন্য টাকা লাগে না। আমি বলবো প্রতিকার প্রতিবিধান, তার জন্য টাকা লাগে না। কারণ মা বলতে এসছে সন্তানদের জন্য, যার টাকা নেই আমার কি হবে গুরুমা, আমার প্রতিকার কি হবে, আমার অনেক দূর গুরুমা, আমি যাব কি করে। গুরুমা তো আছে, গুরুমা প্রতিকার প্রতিবিধান যারা কাছে আসে তাদেরও টাকা নেয় না। টাকার জন্য গুরুমা এখানে বসেনি গল্প করতে, গুরুমা এসছে সন্তানদের প্রতি তার কর্তব্য, তার দায়িত্ব, তাই জন্য কিন্তু সময় দেখে না গুরুমা। গুরুমার কাজ গুরুমার আসবার, কারণ মায়ের কাজ সন্তানদের প্রোটেক্ট করা, সন্তানদের রক্ষা করা। ওরা কার দিকে চেয়ে আছে, ওই যে আমার মাঠে চাষ করছে দেখছি, ওই যে আমার ব্যাংকে বসে আছে, ওই যে আমার অধ্যাপনা করছে, ওই যে আমার ঘরে মা রান্না করছে, ওই যে মা আমার সন্তান কোলে নিয়ে বসে আছে। আমার দিকে দিকে মানুষ, আমার দিকে দিকে যারা ভক্তি করছে, সেটা দেশে ইটালি থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, কুয়েত থেকে, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ভুটান, আমার বাংলা, বিহার, উড়িষ্যা রয়েছে, আমার কেরালা, কর্ণাটক রয়েছে, আমার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ রয়েছে, আমার দিল্লি, বোম্বাই, নাগপুর, কানপুর রয়েছে, আমার ভারতবর্ষের কোনায় কোনায় রয়েছে, আমার ভারতবর্ষের অলিতে গলিতে রয়েছে। আর এই পরিবর্তনের রথ, এখানে সত্য কথা বলা হয়, এখানে ব্যবসায়িক আলোচনা হয় না। আর এই সারা জাগানো অব্যর্থ প্রতিকার কারা কারা করতে পারে, এক নম্বর আমাদের প্রবল ঋণভার, আমরা ঋণ জালে জর্জরিত। ঋণ তো শুধু ভার নয়, ঋণ তো যেন জাল, ঋণ জালে জর্জরিত। কারা কারা শুনছে, কারা কারা শুনবে পরে, সত্যি ঋণ থেকে বেরোতে চাইছো, সত্যি চাইছো আর্থিক প্রতিবন্ধকতা, আর্থিক সংকট থেকে তুমি বেরিয়ে আসতে, তুমি কি সত্যি সত্যি চাইছো তোমার সমস্যার সমাধান হোক? যদি একবারও ভেবে থাকো আমি চাই আমার সমস্যার সমাধান হোক, তবে যেটি বলছি সেটি করো, তোদের যেটি বলছি সেটি করো। যারা যারা সুবর্ণ সুযোগ করেছে তারা এই ফল পাবে, পাবে, পাবে। গুরুমা আমি তো আজ নতুন, আমি তো সুবর্ণ সুযোগ করিনি, এপিসোডটা অ্যাটেন্ড হয়নি, এখনো সময় আছে, সময় বয়ে যায়নি। ইউটিউবে গিয়ে সার্চ অপশনে আর ও পি ও এম এ ওয়াই ডাবল ই একটা স্পেস দিয়ে এম এ সিঙ্গেল এ একটা ডবল এ না
ওখানে সুবর্ণ সুযোগের এপিসোডটা দেখা যাক। পিতৃপক্ষের অবসানান্তে দেবীপক্ষের সূচনা, পিতৃপুরুষের আশীর্বাদ যদি মানুষ পায় তবেই যে মানুষ দেবতার আশীর্বাদে পুষ্ট হতে পারে, দেবীর আশীর্বাদে পুষ্ট হতে পারে। হিন্দু সনাতন শাস্ত্র তা দেখিয়ে দিয়ে গেল, হিন্দু সনাতন শাস্ত্র তা বুঝিয়ে দিয়ে গেল। এই পিতৃপক্ষের একটি দিনও কিন্তু হেলায় হারালে দেবী পক্ষে কিন্তু আশীর্বাদ কিন্তু মানুষ পাবে না। তাই আজকে যারা নতুন যারা পুরনো তারা তো ইতিমধ্যেই করছে, যারা ঋণজাল থেকে যারা আর্থিক প্রতিবন্ধকতা থেকে সত্যি সত্যি ভাবছে বেরোবো, আমি হাত বাড়িয়েছি, উঠে আসবে, উঠে আসবে এই ঋণজাল সম ভয়ানক নদী। এই তরি যদি পার হতে চাও তাহলে আমার বলা প্রতিকার অবলম্বন করো। গুরুমা আমার চাকরি হচ্ছে না, আমি অনেক ইন্টারভিউ অনলাইনে আমি অনেক ইন্টারভিউ দিচ্ছি, আমি অনেক কম্পিটিটিভ এক্সামে বসছি, আমি অনেক সংস্থা থেকে চাকরি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছি কিন্তু আমি চাকরি পাচ্ছি না, আমি অনেক চেষ্টা করেছি, আমি অনেক প্রতিকার প্রতিবিধান নিয়েছি। প্রতিকার তো কোনো কাজ করবেই না, কোনো প্রতিকার কোনো স্টোন কোনো মূল কাজ করবে না যতক্ষণ না সুবর্ণ সুযোগের এপিসোড, যতক্ষণ না পিতৃপুরুষ, যতক্ষণ না পূর্বজদের অভিশাপ। আমি গতদিন বলেছিলাম সূর্যমণ্ডলের ওপরে অবস্থিত পিতৃক্ষেত্র, আগে সূর্যদেব, সূর্য সূর্যালোক, তার উপর পিতৃদেব, অর্থাৎ সূর্য দেবতার অভিসম্পাত লাভ হয় পিতৃপক্ষে যারা নিয়ম করে না, ভগবানকে ডাকছে কৃপা পাচ্ছি না, না পাবে না, তার উপরে ঈশ্বর, তার উপরে পিতৃলোকের ওপরে, অর্থাৎ ঈশ্বর লোক থেকে আশীর্বাদ যখন আসে সেটা পিতৃলোক হয়ে সূর্যালোক হয়ে ভূলোকে প্রবেশ করে, অর্থাৎ গোড়ায় যদি গলত থাকে তাহলে হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তার জন্য এখানে ওখানে হোমযজ্ঞ করে নিলাম, এখানে ওখানে অনেক কিছু করে নিলাম, অনেক তাবিজ কবজ বেঁধে নিলাম, পরে নিলাম, অনেক স্টোন ধারণ করে নিলাম, কাগজ আছে, হবে না প্রতিকার। শাস্ত্র ভগবান তাই বলছে, অনেক অনেক মিষ্টি মিষ্টি মিথ্যে কথা বলতে তো আমি পারবো না, কারণ আমার সন্তানদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভুবনের গল্পটা সকলের জানা, অর্থাৎ সন্তান যদি ভুল পথে যায় সবার আগে কিন্তু মা তাকে শিক্ষা দেবে, সবার আগে তার গার্জেন তাকে শিক্ষা দেবে, সবার আগে তার ভালো চায় যে সে তাকে সঠিক পথে আনবে। আমি হাত ধরে আনবো আমার ছেলে মেয়েদের সঠিক পথে, আর আমার ছেলে মেয়েরা সঠিক পথে হাঁটছে তাই তারা তাদের অভিষ্ট ঈপ্সিত কিন্তু পাচ্ছে, তারা ঈপ্সিত লক্ষ্যে পৌঁছচ্ছে, তারা টার্গেট ফুলফিল করতে পারছে, পাচ্ছে মানুষ। কমেন্ট সেকশনে দেখো দিকে বিদিকে আমার সেই প্রাণীর প্রিয় সন্তানদের দিকে ঈশ্বর করুণা করেছেন, মিরাকেল নাম্বারে ম্যাজিক হচ্ছে তাদের জীবনে, ম্যাজিক নয় সম্পূর্ণ লজিক, সম্পূর্ণ নিউমোলজি, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল বেস কথা, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে নাম্বার একটা সায়েন্স, নাম্বার একটা থিওরি, নাম্বার একটা টেকনিক, নিউমোলজি সংখ্যা তো। যাই হোক, যারা চাইছে প্রকৃত চাইছে আগামী বছরের মধ্যে আমার বিবাহ হয়ে যাক, যে মেয়েরা কাঁদছে, যে মায়েরা কাঁদছে, পাত্রপক্ষ আসছে যাচ্ছে কিন্তু হচ্ছে না, যারা অনলাইনে অনেক চেষ্টা করছে চাকরি হচ্ছে না, চাকরি চাও, চাকরি সত্যিই চাইছো, সত্যি চাইছো তোমার বিবাহ, সত্যি চাইছো কি তুমি তোমার প্রবল শত্রুতা থেকে বেরিয়ে আসতে, আজকে আমি যেটা বলবো অব্যর্থ 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 প্রতি বছর মানুষকে বলি, আজ অনেক টাইম আমার নেই, আমার যোগ্য রয়েছে, আমার পুজো রয়েছে, তবুও লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান দেখে, এই অনুষ্ঠান প্রত্যেকের প্রিয়, এই অনুষ্ঠানকে প্রত্যেকে মন দিয়ে ভালোবাসে, আমাকে তো প্রত্যেকে ভালোবাসে, আর প্রত্যেকটা দিন বলি যে আমায় দর্শনের জন্য যে হারে মানুষ, আজকে আমি একটু দর্শন দিয়েছিলাম যদিও বাইরে, বহু মানুষ বহু মানুষ, এই যে অজানা জগ, এই যে আফগানিস্তান তালিবানের যে ঘটনাটা, যে ঘটনাটা তালিবানের গোষ্ঠী দ্বন্দ্ব, এই পয়েন্টে পিন পয়েন্ট ক্যালকুলেশন করা ছিল, মানুষ মিলিয়ে নিচ্ছে যে গুরুমার প্রত্যেকটা বাণী দমদমে বিদ্যুৎ স্পৃষ্ট থেকে খড়দহে, যে ঘটনা একই পরিবারের তিনজন বিদ্যুৎ স্পৃষ্ট, প্রত্যেকটা গণনা কিন্তু গুরুমা করে দিয়ে গেছে, প্রত্যেকটা গণনা, আসছে ভূকম্পের গণনাও আমি করেছি,
যারা আজকে নতুন তারা পুরনো এপিসোড দেখো। আজকে একরাশ আমার গণনা ছিল, আমার ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু সময়ের অভাব, কারণ অপ্যার্থ প্রতিকার, সারা জাগানো প্রতিকার আমাকে আগে বলতে হবে। হ্যাঁ, যারা সত্যি সত্যি চাইছে, তারা শত্রুতা থেকে বেরিয়ে আসতে, যারা প্রকৃত চায় তারা বেরোবে। আমার কথা লিখে রাখো, আমাকে ঠিক এক বছর বাদে জানাবে কি করব গুরুমা আমরা। হ্যাঁ, এখন যেটা বলবো সেটা করতে হবে, সেটা করতে হবে। শুধু শুনলাম কি হবে, যারা করছে তাদের কমেন্ট গুলো দেখো, পড়ো তাদের কমেন্ট গুলো। তারা তো আমার সেই বীর সৈনিক, তারা তো আমার সেই বীরাঙ্গনা, সেই বীরাঙ্গনা আমি তাদের মাথায় হাত রাখি, যারা ভালো হচ্ছে, লিখছে এবং মানুষকে জানাচ্ছে সত্যি সত্যি এই অনুষ্ঠান সারা ভারতবর্ষের হিতার্থে, সত্যি সত্যি এই অনুষ্ঠান সারা বিশ্বের হিতার্থে, সত্যি সত্যি এই অনুষ্ঠান মানুষের স্বার্থের অনুষ্ঠান। টাকা দাও কবজ দেবো, টাকা দাও প্রতিকার দেবো, টাকা না দিলে হবে না। ব্যারাকপুর, কালকে বোলপুর, পরশু মির্জাপুর, তরশু কানপুর, কুরমাত তাই করে না, কোথায় কোথায় চেম্বার টেম্বার এইসব সাধনা করি, সাধনা করি রে বাবা, সাধনা করি মাই। কাদের জন্য সাধনা করি? জীব জগতের জন্য। এই জগজীব উদ্ধার করবো বলে এসছি, এই জগজীব যারা কাঁদছে, যারা কাঁদছে, যে যেখানে কাঁদছে, যে যেখানে কাঁদছে, আমার সন্তান কাঁদছে, আমার ছেলে মেয়ে কাঁদছে, চোখের জল মুছিয়ে মুখে হাসি ফোটাবো। হ্যাঁ, ফুটছে, দিকে দিকে মানুষ ভালো হচ্ছে, দিকে দিকে মানুষ ভালো হবে। লাইফ ম্যানেজমেন্টে যোগাযোগ করো, লাইফ ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আসছি, লাইফ ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে আসছি, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রসপারিটি তোমার জীবনে কিন্তু আসবেই আসবে, আসবেই আসবে। কি করব, 5ই অক্টোবর থেকে টানা নবরাত্রি 9 দিন সম্পূর্ণ নিরামিষহার করতে হবে না, ঠাকুর দেখতে গিয়ে, প্যান্ডেল হপিং করতে গিয়ে, পুজো শপিং করতে গিয়ে আমিষ খাওয়া যাবে না। তার যদি যারা জেনুইন সমস্যা থেকে বেরোতে চাইছে, যারা ভাবছে আমরা পার হব, এই সমস্যা নদী অতিক্রম করব, মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেয়ে সমস্যা নদী অতিক্রম করা যাবে, টু মাছ টাফ হয়ে যাবে, হবে না। যারা প্রকৃত, বললাম তো, যারা প্রকৃত বেরোতে চাইছে, আমি হাত বাড়িয়ে এসেছি, আমি তাদেরকে পার করব, এই যন্ত্রণা নদী থেকে তাদেরকে পার করব, এই যন্ত্রণাময় জীবন থেকে তাদেরকে উদ্ধার করব, তার পথ প্রদর্শন করব, আমি দেখাবো সেই পথ, সেই পথে চলো। কি করব, ওম ওয়িং রিং ক্লিং চামডা ওই বিচ্ছে, আই রিপিট, ওম আইম রিম ক্লিং চামডা ওই বিচ্ছে, এই মন্ত্রটা হাজার আটবার করে প্রত্যহ পাঠ করতে হবে, টানা 1টি বছর আর 9 দিন সম্পূর্ণ নিরামিষ। আর কি করব গুরুমা, আর কি করবে? আর রাত্রির শোবার আগে উত্তর দিকে মুখ করে লাল কালিতে 108 বার শ্রী দুর্গা নাম শুরু হবে। কবে থেকে গুরুমা? 5ই অক্টোবর অমাবস্যা থেকে শুরু হবে, 6ই অক্টোবর থেকে শুরু হবে, টানা চলবে 1টি বছর। সমস্যা থেকে বেরোবার এক সাংঘাতিক পদ্ধতি বললাম, আর কি করব গুরুমা, আর বলবো উপায়, যে পাড়ায় যে আছো সেই পাড়ায় যখন মা ঠাকুরানি মা দুর্গা বাঙালির সর্ববৃহৎ উৎসব, বহু কাঙ্ক্ষিত উৎসব, মা আসছেন, মা আসবেন, মা আছেন, মা থাকবেন, তথাপি মন্ত্রীর আহ্বানে দেবী আবির্ভাব, আবার তিথির নির্দেশে দেবীর কৈলাসে গমন, সেই কৈলাসে গমনকালে গণেশের যে কলাব, আদৌটা গণেশের বউ নয়, সে আলোচনা হয়েছে আজকে যাব না, কলাবইয়ের বস্ত্রটা ঘরে রাখতে হবে, এটাকে অ্যারেঞ্জ করতে হবে, পুজো কমিটি কিংবা যেখানে যেখানে পুজো বাড়ি আছে তাদের সঙ্গে কথা বলে সেটা রাখতে হবে। আর কি করবো গুরুমা, দুর্গা মায়ের পুজোর যে সপ্তমী থেকে যে অর্ঘটা, মায়ের যে অর্ঘি, যে 108টা দুর্ব আলতা পাতা দিয়ে তার মধ্যে 108টা চাল সুপারি আরো নানা রকম দ্রব্য থাকে যেটি মায়ের মাথায় থাকে, সেই অর্ঘিটা পুজো কমিটির সঙ্গে কথা বলি,
পূজো পরিবারের সাথে কথা বলি যার যেখান থেকে নেওয়ার সুবিধা সেই অর্ঘিটা দশমের দিন কিংবা নবমের শেষ রাত্রিরে তারা যখন দেবেন নিজের কাছে রাখতে হবে ওই একটি মনস্কামনা আমার এই দাও আমার ওই দাও আমার এই চাই আমার ওই চাই আমার সেই চাই এতগুলো এতগুলো যে সমস্যাটা গলাতে কাঁটার মতো বেঁধছে যে সমস্যাটা পাথরের মতন বুকে চেপে আছে যে সমস্যাটা ওয়ে আউট পাওয়া যাচ্ছে না খুব ক্রিটিক্যাল সমস্যার মধ্যে আছে অনেক টাকার রত্ন এখানে ওখানে যোগ্য ইচ্ছু করতে হবে না যারা যারা আজকের এপিসোডটা শুনলো আমি জানি তারা ব্যাপক পরিমাণ শেয়ার করবে কারণ আমরা চোখের জল মোছাতে চাই আমরা মুখে হাসি ফোটাতে চাই আমার পরিবারের সবাই তাই চায় ব্যাপক পরিমাণে কারণ এখানে কোনো অর্থের লেনদেন নেই আমরা প্রত্যেকের ভালোর জন্য মন খুলে জানি একটা ব্যাপক পরিমাণ শেয়ার হবে শেয়ারে মানুষ বুঝিয়ে দেবে যে আমরা মা রূপময়ী মহাশক্তি আশ্রমে শিক্ষা এবং সংস্কৃতিকে দৃঢ়ভাবে মেনে নিয়েছি আমরা প্রত্যেকের ভালো চাই ওই অর্ঘিটা রাখতে হবে আর ওম আইম রিম ক্লিম চামুন্ডা ওই বিচ্ছি প্রত্যেক দিন নটি ঘির প্রদীপ জ্বালিয়ে জপ করবে প্রত্যেকটা দিন নটি ঘির প্রদীপ আর নরাত্রি যাপন যতদিন এই ৬ অক্টোবর থেকে দুর্গা নবমী অবধি প্রত্যক্ষ দুর্গাতলায় যেখানে যেখানে মা দুর্গা সপরিবার বর্গ নিয়ে বিরাজমান হবেন একটি করে ঘির প্রদীপ সেখানে চলে আসবে আর প্রত্যেকটা দিন কুমারী মেয়েকে যথাসম্ভব কিছু দান করবে আর মন্ত্রটা একটি বছর টানা জপ করো জপের সময় রাত্রি ৯:৩০ থেকে ১০:৩০টার মধ্যে অথবা ১১টাও করা যেতে পারে তারপর আর নয় এই টাইমে জপ করো মিরাকেলি পরিবর্তন হবে যদি মনে প্রাণে ভেবে থাকো সমস্যা আমার গলার কাটা যদি মনে প্রাণে ভেবে থাকো আমি সমস্যা থেকে বেরোবো আমার কথাটা ফলো করে দেখো তো একটা বছর পর আমাকে যখন তোমরা কমেন্ট করবে আমি জানি কারোর এক বছর লাগবে আমি কথার কথা দেবীর আগমন গমনের সময়টা হিসেবে বলছি আমি বলছি খুব শীঘ্রই একটা বছরের মধ্যে সেটা কারোর এক মাস কারোর ১০ দিন কারোর ১০ মাস কিন্তু একটি বছরের মধ্যে কিন্তু মিরাকেল রেজাল্ট তার জন্য অপেক্ষা করে আছে যারা যারা আজকে শুনলো তারা যদি করতে পারে তারা ফল পাবে তারা ফল পাবে তারা ফল পাবে আগে মানুষ পেয়েছে তবে আজকে আমার যোগ্য পুজো আছে আমি আর ডিটেলসে যাচ্ছি না আগামী দিন কেমন যাবে আমি চলে যাব কারণ অনেক কিছু ভবিষ্যৎবাণী করার ছিল তবে আজকে আমার সময় নিতান্ত কম যেহেতু সারা রাত যোগ্য করবো কারণ আজ বহু বহু মানুষ বহু দূর দূর থেকে মানুষ আমার দর্শনের জন্য এসেছিল বহু দূর থেকে প্রত্যেক দিন আমার দর্শন হয় না যেহেতু আমি মন্দিরে আজকে ক্রিয়া করছিলাম কারোর সঙ্গে কথা বলা হয়নি যেহেতু পঞ্চমুন্ডী আসনে আমি ক্রিয়া করছিলাম যেহেতু আমি জগজীবের মঙ্গল কামনায় বেশ কিছু তান্ত্রিক ক্রিয়ার মধ্যে ছিলাম এবং আজ আমি সারা রাত ক্রিয়ার মধ্যে থাকবো হ্যাঁ আজ সারা রাত ক্রিয়ার মধ্যে থাকবো যারা কমেন্ট করে যারা শেয়ার করে তাদের নামে আমি প্রার্থনা করি এবং আমি এই যে সমস্যা থেকে যারা বেরোতে চাইছি তাদের জন্য বলবো মহালয়ার পূর্ণ লগ্নে ঠিক সকাল ১১:৩০টায় আমার তারা সিদ্ধেশ্বরী মা ঠাকুরের অভিষেক দর্শন করো অভিশাপ মুক্তি হবে বাস্তুসাপ মুক্তি হবে জীবন যুদ্ধে জয়ী হবে আর কি করবো গুরুমা মহাষ্টমীর পূর্ণ লগ্নে সন্ধি পুজোর ক্ষণে আমি করব পূজা তোমাদের জন্য অঞ্জলি প্রদান মাতৃ অভিষেক সহ পদ্মফুল নিবেদন বিধি সমস্ত তোমাদের জন্য হবে যারা কমেন্ট করে যারা শেয়ার করে আমরা প্রত্যেক নিয়ত প্রত্যেক দিন প্রত্যেকের নাম তুলে রাখছি আমার আশ্রম থেকে আর যারা ব্যক্তিগতভাবে পুজো পাঠিয়েছে যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে তাদের নামেও আমি পুজো করবো মঙ্গল কামনা করবো মঙ্গল প্রার্থনা করবো আগামী দিন কেমন যাবে মাথা ঠান্ডা রাখতে হবে দিনটা কিন্তু যথেষ্ট পজিটিভ আছে হঠকারিতা করলে চলবে না ট্রাভেলিং এর জন্য শুভ নতুন আলাপ তোমাদের শুভ ফল দিতে পারে বোন মা এবং ঘরের কোন রকম স্ত্রী জাতির সঙ্গে কিন্তু সম্পর্ক সচেতন স্বাস্থ্য সচেতন প্রত্যেকটা কথা আমার যেভাবে মেলে আমি কিন্তু বারবার বলবো তোমরা সচেতন থাকবে ইলেকট্রিক্যাল জিনিস থেকে দুর্ঘটনা এটা তো শুধু আগামী দিনের জন্য বলছি স্পেসিফিক করে এটা কিন্তু রক্তপাত আর ইলেকট্রিক্যাল দুর্ঘটনা আমি ২২ নভেম্বর অবধি পরিষ্কার দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো হেজিনেস নেই এর মধ্যে কোনো কিন্তু নেই এর মধ্যে কোনো দ্বিধা নেই এর মধ্যে কোনো রকম হতে পারে নেই প্রচণ্ড যোগ প্রত্যেকে কিন্তু সিকিউর থাকবে প্রত্যেকে সতর্ক থাকলে
প্রত্যেককে এড়িয়ে যেতে পারবে, তারা সিদ্ধেশ্বরী শরণ নেবে অবশ্যই বলবো। ইলেকট্রিক্যাল জিনিস খারাপ হয়ে যেতে পারে আগামী দিন অনেকে, এবং ইলেকট্রিক্যাল জিনিস থেকে কিন্তু বিপদের সম্ভাবনা আমি বারংবার বলবো। আমি পথ দুর্ঘটনা দেখতে পাচ্ছি, আমি খরচা বৃদ্ধি দেখতে পাচ্ছি, তবে দিনটা এনার্জেটিক পজিটিভ দিন, কাজে লাগাও। পলিটিক্সের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কিন্তু আসতে পারে, পলিটিক্সের ক্ষেত্রে নতুন পজিটিভ মিনিস্টারদের জন্য গুরুত্বপূর্ণ, এবং মিটিং করে বেশ কিছু ভালো ফল পাওয়ার মতন আগামী দিনটা আমি দেখতে পাচ্ছি। আমি আগামী দিনের জন্য যে প্রতিকার প্রতিবিধান বলবো সেটার জন্য সবার আগে বলবো, ঘুম থেকে উঠে তোমরা সবার আগে নিজের হাতটা, কিন্তু এটা প্রত্যেক দিনের নিয়ম, এবং আগামী দিন স্পেশালি ভালো করে দেখে হাতটা হালকা রাবিং করে কিন্তু সারা মুখে বুলিয়ে নাও। আর অবশ্যই আগামী দিন আয়নাতে অবশ্যই তোমরা 3-4 বার করে নিজেদের মুখ দেখো। অবশ্যই আগামী দিনের জন্য অন্তত 2 কোয়া রসুন পার্সে রাখো। যারা প্রত্যেক শনিবারে রসুনের ক্রিয়া করে দারুণ ফল পাচ্ছে, তারা বহু মানুষ জানিয়েছে প্রত্যেক শনিবার যারা রসুন রাখে, প্রত্যেক শনিবার যারা চেঞ্জ করে, আর্থিক থেকে জোয়ার আসবেই আসবে, এটা লিখে রাখো, আসবে, যারা করছে তারা ফল পাচ্ছে। আমি বারবার বলবো এবং বারবার বলবো, আয়নার ক্ষেত্রে অবশ্যই বললাম, অবশ্যই বলবো, আগামী দিনটা ভগবান শিবের মাথায় জল কিন্তু তোমরা ঢালবে, শুধু জল নয় 1 চামচ চিনি একটু মিশিয়ে নেবে, চিনি মিশিয়ে জলটা ভগবান শিবের মাথায় ঢালো, দিনটা অনেকটা ভালো হবে। আগামী দিনের জন্য যে ম্যাজিক্যাল নাম্বার, যে মিরাকেল নাম্বার, যেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে, যেটা মানুষের কাঙ্ক্ষিত, আজকে যারা নতুন তাদের জন্য বলবো, আগামী দিন অর্থাৎ প্রত্যেক দিনের ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার আমি আগের দিন রাত্রি দিই। যারা এটা ইউজ করবে, যারা এটা ইউজ করে তারা তো ফল পাচ্ছে, প্রত্যেক দিন কমেন্ট সেকশনে লিখছে। যারা আজকে নতুন আমি বলবো, অনেক গ্রহ দশা থেকে বেরিয়ে আসবে, অনেক টাকা দিয়ে প্রতিকার করতে হবে, তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই, তার কোনো প্রয়োজন নেই। আমি তো প্রত্যেককে বলি, আসার দরকার নেই আমার কাছে, আমি যেটা বলে দেবো যেটা মানুষ করলে কাজ পাবে। হ্যাঁ, আগামী দিনের জন্য যে নাম্বার আমি বলবো, 117, আই রিপিট, 117। এটা যদি তোমরা একটুখানি জল বা কিছু দিয়ে আয়নার উপরও লিখে রাখতে পারো তোমাদের বাড়ির, দারুণ কাজ পাবে। অবশ্যই লেফট বডি পারে লেফট বাঁ হাতের তোমরা এই জায়গাটা লিখতে পারো, অথবা এই আঙুলের এইখানে লিখতে পারো, দারুণ একটা রেজাল্ট পাবে, দারুণ একটা ফল পাবে। এবং বারবার যদি তোমরা রিকল করতে পারো এই নাম্বারটা, দারুণ আগামী দিনের জন্য নেগেটিভিটি দূরে পালাবে, 7 হাত দূরে। 117, 117, ঠিক এইভাবে যতবার রিকল করবে, কোনো কিছু লেখবার আগে নাম্বারটা অবশ্যই লিখে নেবে, অবশ্যই ফোনে কাউকে শেয়ার করতে পারো, ডিপিতে নাম্বারটা রাখতে পারো, দারুণ কিন্তু একটা রেজাল্ট তোমরা অবশ্যই পাবে, লিখে রাখো। লক্ষ লক্ষ মানুষ পাচ্ছে এই নাম্বারের ফলে, আমি নাম্বার বলে দিলাম, কেউ একজন যদি নাম্বারটা লিখে দেয় আমি বুঝতে পারবো যে নাম্বারটা অবশ্যই তোমরা শুনতে পেয়েছো, কেউ একজন যদি একটু লিখে দেয়, আমি জানি কেউ না কেউ আমার সন্তানরা লিখবেই লিখবে, কারণ তারা প্রত্যেক দিন লিখে দেয়। নাম্বারটা শোনা গেলে কেউ একজন যদি নাম্বারটা একটু লিখে দেয় খুব ভালো হয়, নাম্বারটা যদি শোনা গিয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে, কেউ কেউ লিখে দিয়েছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। আগামী দিন অনেক অনেক আলোচনা, অনেক অনেক কিছু নিয়ে আসবো, অনেক গণনা নিয়ে আসবো, সঙ্গে নিয়ে আসবো আগামী দিনের মিরাকেল নাম্বার। তোমাদের জীবন যুদ্ধে জয়লাভের জন্য তোমাদের গুরু মা সর্বদা রয়েছে, আজকে বিশেষ অনেকজনের জন্য আজ সারা রাত ভোর আমি প্রার্থনা করবো আমার স্বামীর কাছে, আমার আরাধিতা দেবী তারা সিদ্ধেশ্বরী মায়ের কাছে তোমাদের জন্য। তবে সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, হয় কি, আমি তো আছি তোমাদের জন্য, আমার প্রত্যেকটি বাছার জন্য আমি আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, জয় মা।